না খেলে ভালো লাগে না, দিন শুরু হয় না, একটা ব্যাপার থাকে। চা তো হইতেছে এরকম একটা জিনিস, মানে আসলে চা খাইলে শরীরের গরম কাটে মনে হয়, গরমের ভিতরে গরম গরম জিনিস একটু খাওয়াটাই ভালো, ঠান্ডা খাইলে একটু সমস্যা বেশি হয়। চা ছাড়া মোটামুটি বলা যায় জীবন অচল। তো গরম তেমন হয়, মাথা ব্যথা করলে একটু চা খাওয়া, এটা কি রংসাম প্রতিদিন জেনারেলি দুই কাপ খাওয়া হয়। চা প্রয়োজন কিনা জানি না, চা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার। যে আল্লাহ সৌদি আরবের মতো এত গরম আমাদের দেশে দিছ, তাহলে ওই দেশে শেখেদের মতো আমাদেরকে নাড়ি দাও, টাকা দাও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। চা প্রয়োজন কিনা জানি না, চা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার, এটাই মনে হয় আমার কাছে। ভালো লাগে খাইতে, খাই, হ্যাঁ না গেলে কেন খাবো। পানি তো খাই, কম বেশি খাওয়া উচিত, সবারই খাওয়া উচিত পানি, যেহেতু গরম পড়ছে। বাট চাটা অনেকে আসলে চা না খেলে ভালো লাগে না, দিন শুরু হয় না, একটা ব্যাপার থাকে। জানি না, আমি সারাদিনও অনেক চা খাই, তো আমি এটা আসলে স্পেসিফিক করে বলতে পারবো না, 4-5 কাপ তো মিনিমাম খাওয়া হয়। গরমে হচ্ছে আমরা যদি টক খাই তাহলে একটু ভালো লাগে, সেই জন্য আর কি এই টক চাটা খাওয়া। কতটুকু শরীরের জন্য এফেক্টিভ এটা আসলে বলতে পারতেছে না, এখন সাময়িক শান্তিটাই ফোকাস করা হচ্ছে। প্রতিদিন জেনারেলি 2 কাপ খাওয়া হয়, চা ছাড়া মোটামুটি বলা যায় জীবন অচল। আমার মনে হয় চা 70-80% চাঙ্গা করে, বাট 100% না, শুধুমাত্র চা দিয়ে তো হয় না, চা সাময়িকভাবে আমাদের চাঙ্গা করলেও মানে শরীরের জন্য তো এতটা বেশি এফেক্টিভ ভালো না চাটা। গরমটা উপভোগ করা যায় না, গরমে আসলে কষ্টই হচ্ছে। চা তো হইতেছে এরকম একটা জিনিস, মানে আসলে চা খাইলে শরীরের গরম কাটে মনে হয়, গরমের ভিতরে গরম। প্রতিদিন আমি বেসিকলি রং চা খাই, রং চাটা খাইলে শরীরের রক্ত একটু পরিবর্তন হয় বলছে ডাক্তার। গরম মানে আসলে বেসিকলি আমরা তো মুসলমান, আমাদের মাঝে মাঝে নামাজ পড়তে হয়, আমি সৌদি আরবে অনেক বছর থাকছি, একদম সেম ওই রকম হয়ে গেছে গরমটা। তখন আল্লাহকে মুনাজাতের ভিতরে বললাম যে আল্লাহ সৌদি আরবের মতো এত গরম আমাদের দেশে দিছ, তাহলে ওই দেশে শেখেদের মতো আমাদেরকে নাড়ি দাও, টাকা দাও, সব দাও, গরম যেহেতু দিছ, গরম সহ্য করার মতো গরম না, এই জন্য রং চা খাইতে আসছি। ওইখানে রং চা খাইতাম, রং চা খাইলে একটু শরীরের ভিতরে গরমের ঘামটা পরিবর্তনটা ঘটে, চলে সন্ধ্যার পরে চলে, সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত একদম মিডিয়াম চলে, আর সন্ধ্যার থেকে রাত পর্যন্ত একটু মোটামুটি চলে। আর হলো আপনার বিকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, ওই সময় থেকে আপনার রাত পর্যন্ত মানে একটু মোটামুটি চলে, আলহামদুলিল্লাহ কমছে। আপনার 10% থেকে 60% কমে গেছে। আগে মনে করেন না, ধরেন না 300-400-500 কাপ সাপোজ, আর এখন মনে করেন না 200-150 এরকম, মানে আগের থেকে অনেক কমছে। পোষায় না এরমটা না, কিন্তু এখন একটু ক্রাইসিস আছে, মানে আগের তুলনায় এখন একটু কম, অভ্যস্ত হয়ে গেছে। তো তারপরেও প্রচণ্ড খারাপ লাগে, আগের শীতকালে যেরকম একটা মজা পাইতাম ওই মজাটা না, এখন একটু গরম গরম ভাব বেশি, অনেক কমছে, প্রায় 3 ভাগের 1 ভাগ এখন আছে, 2 ভাগই কমে গেছে। আগে তো বানাইতাম কত, 150-200-300 বানাইতাম, এখন নাহলে 100-150 কাপ বেশি। চা বিক্রি একদম কমে গেছে, এটা গরমে চা কেউ খায়, গরমে তো আমি নিজেই তো আমার এই জায়গায় দাঁড়াইতে ইচ্ছা হইতেছে না, তো গরমের ভিতরে গরম কারো ভালো লাগে না, এটাই স্বাভাবিক। প্রায় অর্ধেকের চাইতে বেশি কমে গেছে, পোষা না টানা হিসাবে চলতেছে, কোনোরকমভাবে দিন পার করতেছি। সকাল 6টা থেকে রাত্রে 10টা, এই সন্ধ্যার টাইমে একটু ভিড় হয়, আবার ওই 10টার টাইমে একটু ভিড় হয়। চা জরুরি ভাই, গরমে তো মাথা ব্যথা করে না, ওই জন্য চাটা জরুরি আর কি। তো গরম তেমন না, মাথা ব্যথা করলে একটু চা খাওয়া, এটা আর কি রংসাম। ও কি গরম তো, প্রচুর গরম।